যেখানেই চাঁদাবাজির সিন্ডিকেট সেখানেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়রা বলেন আগে যে এই চাঁদাবাজ সিন্ডিকেট ছিল তা এখন নতুন আরেকটি রাজনৈতিক দলের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে রাতে রাজু ভাস্কর্যের সামনে শপিং মল ও মার্কেটে সিন্ডিকেট চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি সহ বেশ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে কথা বলেন তারা এ সময় মানুষকে জিম্মি করে অতি মুনাফাল অভিদের সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিভিন্ন সমিতির নামে যে সিন্ডিকেট রয়েছে তা থেকে দেশের মানুষ মুক্তি চায় উল্লেখ করে সমন বলেন সিন্ডিকেট না ভাঙলে বৈষম্য দূর হবে না। যারা সিন্ডিকেট রয়েছে যারা আমলিকার দালাল ছিল তারা একটি ডিল করছে দিল দি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সন্তান এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলে কিছু তথা কথিত নেতা কর্মীর হাতে তারা নেগোসিয়েশনের মাধ্যমে তুলে দিচ্ছে যেভাবে ফ্রেসিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সপর্ত করে দিব